হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ব্যাক টু স্টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের আরও একটা মাইক্রোস্টক সাইটের সঙ্গে পরিচয় করাবো। সাইটটা হচ্ছে DesignBundles.net। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে নতুন যে কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাছাড়া এখানে এটি আমাদের ফেসবুক গ্রুপ, আপনার যে কোনো সমস্যার সমাধান চেয়ে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আমরা কম বেশি সবাইকে হেল্প করার চেষ্টা করে থাকি। সো আমি আমার গ্রুপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখনই জয়েন করে রাখবেন। সো চলুন দেখা যাক আগে সাইটটা কেমন। তো এই হচ্ছে সাইটটা DesignBundles.net। এই হচ্ছে সাইটটা মূলত বান্ডেল ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট। যারা বান্ডেল নিয়ে কাজ করে, যেমন একটা ফ্লেয়ারের সঙ্গে 3-4টা কত বান্ডেল কালেকশন সেট, এগুলো নিয়ে যারা কাজ করে, যেমন আমি একটা সার্চ দিই, ফ্লেয়ার লিখে যদি সার্চ দিই, তো এখন দেখেন এখানে যে ফ্লেয়ার মকআপ, ফ্লেয়ার ডিজাইন মকআপ, ডিসপ্লে মকআপ, এগুলো বান্ডেল আকারে দেওয়া আছে। এখানে 2-3টা ফ্লেয়ার দেওয়া আছে, 3টা ফ্লেয়ার, এখানে 3টা ফ্লেয়ারের একটা বান্ডেল, এখানেও মানে বান্ডেল আকারে যে ডিজাইনগুলো এখানে, এগুলো সব বাংলাদেশ টাকায় শো করছে। তো এই সাইটটাতে আমি আজকে সব পেয়েছি। গত পরশু আমি আমার পোর্টফোলিও লিঙ্ক সাবমিট করছিলাম। এখানে এই সাইটটার সিস্টেম হচ্ছে আপনাকে স্ট্রং পোর্টফোলিও ওদেরকে শো করাতে হবে। আপনার পোর্টফোলিও দেখে ওদের পছন্দ হলে ওরা আপনাকে একটা শপ দিবে, তখন আপনি আপনার শপে আপনার পছন্দ মতো ডিজাইনগুলো রাখতে পারবেন এবং সেখান থেকে ক্লায়েন্টরা কিনতে পারবে। তো চলুন দেখা যাক যে কীভাবে DesignBundles-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা একটা শপ ওপেন করবেন। তো এই হচ্ছে আমি আমার শপটা, এখানে আমি আজকেই শপ পেয়েছি। আমার পোর্টফোলিওগুলো ওদের দিয়েছিলাম পরশু, ওরা রিভিউ করে আমার আজকে মেইলটা পাঠিয়েছে। এই যে স্টোর অ্যাপ্রুভড, কংগ্রাচুলেশনস ইউর স্টোর ওয়াজ অ্যাপ্রুভড। তো এখানে গো টু ইউর ডিজাইনার্স প্যানেল। তো এই হচ্ছে আমার ডিজাইনার প্যানেল। এখানে আমি 2টা আইটেম আজকে দিয়েছি, 2টাই অ্যাপ্রুভ হয়েছে। দেখেন এই হচ্ছে ডিজাইন, মানে এখানে একটা ব্রোশার দিয়েছিলাম এবং মান্ডালার একটা বান্ডেল দিয়েছিলাম, ওটা $5 করে। তো চলুন দেখা যাক যে কীভাবে DesignBundles-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি এখানে একটা লিঙ্কে প্রবেশ করব। আমি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ডিসক্রিপশন বক্সের এই লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসছে। সো এখান থেকে দেখেন সেল ইউর ফন্টস অ্যান্ড ডিজাইনস। এখানে আপনারা যারা ফন্টস নিয়ে কাজ করে তারাও ভালো সেল পাবেন বান্ডেল আকারে ফন্ট দিলে। এখানে দেখেন ওপেনে স্টোর নাও, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইউর স্টোর নেম, তো এখানে ইউর স্টোর নেম একটা দিতে হবে। স্টোর নেম দিয়ে দিলাম। এখন দেখেন অ্যাড পোর্টফোলিও, এখান থেকে পোর্টফোলিও ক্রিয়েটিভ মার্কেট পোর্টফোলিও, ইনভার্টো পোর্টফোলিও, Behance পোর্টফোলিও, Etsy পোর্টফোলিও, ওন ওয়েবসাইট এবং আদার মার্কেট প্লেস পোর্টফোলিও। তো আমি এখানে দিয়েছিলাম Behance দিয়েছিলাম, ওন ওয়েবসাইট যেহেতু আমার একটা ওয়েবসাইট আছে তো আমি ওয়েবসাইটটা দিয়েছিলাম, এবং আদার মার্কেট প্লেস পোর্টফোলিওতে দিয়েছিলাম Freepik-টা। আমি 3টা পোর্টফোলিও শো করাইছিলাম, করালে ওরা আমাকে আজকে দুপুরের দিকেই মেইল করছে যে আমার স্টোর অ্যাপ্রুভ হয়েছে। তো এখান থেকে Behance পোর্টফোলিওটা অ্যাড করে দেব। তো আমি আগের ইনফরমেশনগুলো দিয়ে দেখাই। আমি আজকে সাবমিট করে দেখাবো না, দেখে আমি এই দুটো পোর্টফোলিও দিয়ে দেখাবো। এটা হচ্ছে আমার বিহান্স পোর্টফোলিও, এখান থেকে আমি বিহান্সের লিঙ্কটা দিয়ে দিলাম। এখান থেকে আদার মার্কেট প্লেস হিসেবে আমি আমার ফ্রিপিকের লিঙ্কটা দেবো। এখান থেকে অ্যাড পোর্টফোলিও যে আদার মার্কেট প্লেস পোর্টফোলিওতে যে এখান থেকে ফ্রিপিকের লিঙ্কটা দেবো, এবং এখান থেকে ওয়ান ওয়েবসাইট আমার যে ওয়েবসাইটটা আছে আমি সেটা দেবো। betterstock.com এটা আমার ওয়েবসাইট, সো এটা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে ইউর ফেসবুক প্রোফাইল, এখানে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিতে হবে। তো আমি আমার এখান থেকে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেব। এখান থেকে ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিয়ে দিলাম। অ্যাবাউট ইউ এটা না দিলেও চলবে, ইন্ডিভিজুয়াল। এখান থেকে কন্টিনিউ, নেক্সট, আচ্ছা এখানে দিতেই হবে। সেহেতু আমাকে এখান থেকে আমার ভেক্টর স্টকের এই অ্যাবাউট মিটা দিয়ে দিলাম বিহান্সের। এখানে এই অ্যাবাউট মিটা দিয়ে কন্টিনিউ টু নেক্সট শপ, এটা কন্টিনিউ করার পরে এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশান, এখানে অ্যাড্রেস লাইন দিতে হবে। সো আমি এখান থেকে অ্যাড্রেস লাইন দিয়ে দিই। এখান থেকে সিটি দিলাম, কান্ট্রি বাংলাদেশ আছে। এখানে জিপ কোড দেব, ফোন নাম্বার দেব। এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপ, এটা দেওয়ার পরে এখানে দেখ অ্যাকাউন্ট ভেরিয়েশন, এখানে ফুল নেম দিতে হবে। আচ্ছা ফুল নেম না, এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। দেওয়ার পরে এখানে মেইল অ্যাড্রেস, দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে টিকমার্কটা দিয়ে কমপ্লিট সাইন আপ দিলেই আপনার ওরা আপনার পোর্টফোলিওগুলো রিভিউতে নিয়ে যাবে। তখন আপনাকে 48 ঘন্টা ওয়েট করতে হবে, তার ভিতরে ওরা মেইল দিয়ে জানিয়ে দেবে যে আপনি সব পেয়েছেন কিনা। তো এমন একটা মেইল আসবে, আপনি যদি সব পেয়ে থাকেন তাহলে এমন একটা মেইলে আপনাকে জানাবে। এরকম মেইল দেওয়ার পরে গো টু ইউর ডিজাইনার্স প্যানেল, এটা ক্লিক করলে আপনি ডিজাইনার্স প্যানেলে ঢুকতে পারবেন, ড্যাশবোর্ড পাবেন। সো এখান থেকে ফাইল আপলোড দিতে হবেন। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো ডিজাইন বান্ডেলসে কীভাবে ফাইল আপলোড করবেন। সো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।